রেস্টুরেন্ট বা ক্যাফে থেকে ক্যাপুচিনো খেতে তো দারুণ লাগে, কিন্তু সেগুলি হয় ভীষণই এক্সপেন্সিভ। আর যদি বাড়িতে বানানো হয়, হুইস্কিং, বিটিং এসবের ঝামেলা থেকেই যায়। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মামস কুকবুক। তাই আজকে আমরা বানাচ্ছি হোমমেড ক্যাপুচিনো উইদাউট বিটার। চলুন শুরু করা যাক। এরকম হ্যান্ড বিটার সবার কাছে নাই থাকতে পারে। এই হ্যান্ড বিটার ছাড়াই অতি সহজে ঘরে কিভাবে দোকানের মতন ঝাগওয়ালা ক্যাপুচিনো বানানো যায় আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমেই আমি মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তার মধ্যে আমি ছোট যে জারটা থাকে সেটা দিয়ে দিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ কফি। আমি এখানে নেসকফির ইনস্ট্যান্ট যে কফি পাউডার সেটা ইউজ করছি, আপনারা আপনাদের ইচ্ছে মতন যে কোনো কফি পাউডার ইউজ করতে পারেন। এবার এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, যতটা কফি দিয়েছি ঠিক তার ডবল আমি চিনি ইউজ করছি, তবে আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে একটু চিনি বাড়িয়েই দিতে পারেন। সেই জন্যে 3 চামচ কফি দিয়েছি, প্রায় আমি 6 চামচ চিনি ইউজ করছি। চামচ দিয়ে চিনি আর কফিটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণের মধ্যে আমি 3 কিউব বরফ দিয়ে দিচ্ছি। আমরা কফি সাধারণত একটুখানি গরম জল দিয়েই গোলাই, কিন্তু এখানে তো আর গরম জল ইউজ করা যাবে না, তাই আমি বরফ দিয়ে দিলাম। আর এটা যেহেতু অনেকক্ষণ ধরে ঘোরাতে হবে, এতে করে মোটরটা গরম হয়ে যেতে পারে, সেই জন্যই বরফটা ইউজ করলাম। এবার আমি অফ অন করে 3-4 বার ঘুরিয়ে নেব, তার বেশি না, তাহলে এটা গরম হয়ে যাবে। এবার খুলে দেখে নিচ্ছি, সাইড দিয়ে একটু টেনে নামিয়ে দিচ্ছি। এখানে একটু শুকনো শুকনো হচ্ছে, তাই জন্য আমি আর একটা বরফ কিউব দিয়ে দিলাম, এর বেশি আর দেব না, তাহলে এটা অনেক বেশি লিকুইড হয়ে যাবে। এবার আমি অফ অন মোডেই 3-4 মিনিটের মতন ঘুরিয়ে নিচ্ছি। এবার আমি মিক্সার জারটা খুলে নিচ্ছি, দেখুন কত সুন্দর ফোমটা হয়েছে, একদম ফ্লাফি। আমরা যেটা ঘন্টার পর ঘন্টা হাতে করে তো করতেই পারি না, আর মেশিন দিয়ে সেটা হয়ে যায়, কিন্তু এটা কত সহজেই 4 থেকে 5 মিনিটের মধ্যেই এত সুন্দর একটা ফোম তৈরি হয়ে গেছে, একদম ফ্লাফি হয়েছে, এটা উল্টালেও কিন্তু পড়ছে না। এবার এইটাকে আপনারা একটা কন্টেনারের মধ্যে, এয়ারটাইট যে কন্টেনার আছে তার মধ্যে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন, বাইরেও রেখে দিতে পারেন, তবে ফ্রিজে রাখলে বেশি ভালো হবে, রেখে এটাকে ইউজ করতে পারেন। আমি এরকম একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি এটাকে স্টোর করব। এরকমভাবে স্টোর করে রেখে রাখলে কফি কিন্তু 1 মিনিটে একদম তৈরি হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে একসাথে অনেকক্ষণ ঘোরাবেন না, মেশিনটাও গরম হয়ে যাবে। পালস মোডে বা অফ অন অফ অন করে এই 4 থেকে 5 মিনিট এটা করলেই কিন্তু এমন সুন্দর একটা কফি আর পেস্ট আপনারা পেয়ে যাবেন। এরকমভাবে রেখে দিলে পরে কফি কিন্তু 1 মিনিটেই তৈরি হয়ে যাবে। এবার আমি দুধের হাঁড়িটা গ্যাসে বসিয়ে দুধটাকে গরম করে নিচ্ছি। হাঁড়িটা দেখেই বুঝতে পাচ্ছেন ভর্তি দুধ ছিল, সকাল থেকে বেশ কয়েকবার কফি খাওয়া হয়ে গেছে, তাই সেম হাঁড়ির থেকেই আবারও দুধ নিয়ে আপনাদের সাথে ক্যাপুচিনোটা শেয়ার করব বলে গরম করে নিচ্ছি। আমি একটা কাপ নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া কফি ফোম। প্রথমেই 1 চামচ মতন ফোম দিয়ে দিলাম, এবার এর মধ্যে 1 হাতা গরম দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কফিটা তৈরি করে নিচ্ছি, কারণ আমি ওপরে ডিজাইন করব। এবার আমি গরম দুধ দিয়ে ওপর থেকে কাপটা ভরে নিচ্ছি। রেডি করা থাকলে কফিটা এইভাবে 1 মিনিটেই কফি তৈরি করে কিন্তু খাওয়া হয়ে যাবে। দেখুন যেটা এই মাত্র তৈরি করেছি একই রকম ভাবে আছে, যেভাবে চামচ থেকে পড়েছে দেখুন এত সুন্দর হয়েছে। কফি আমি
তৈরি করেই রেখেছি, এটা ডিজাইন করব বলে আমি উপরে দিয়ে নিচ্ছি। খুব সুন্দর ডিজাইন থাকলে সবারই ভালো লাগে, দোকানে দেয় না যেরকম ভাবে সেরকম ভাবে একটু আমি ঘুরিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, সহজে কিন্তু পরতেই চাইছে না। একটুখানি ফ্ল্যাট করে দিচ্ছি। দোকানে যে চকলেটের এরকম সিরাপগুলো পাওয়া যায় না, সেটা দিয়েও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা যায়। আমি আজকে সেটা দিয়ে ডিজাইনটা করছি। আমি খুব সিম্পল একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা জানেন আমি খুব ভালো আলপনা দিতে পারি না, কাজেই খুব সাধারণভাবেই এটা আমি করে নিচ্ছি। আপনারা যারা পারেন খুব সুন্দর করে এটা করে নেবেন, খুব ভালো লাগবে দেখতে। একটা টুথপিকের সাহায্যে ডটগুলোকে আমি এইভাবে উপর থেকে টেনে দিচ্ছি। আপনারা চাইলে ছাঁকনির মধ্যে অল্প একটু কফি পাউডার নিয়ে সেটা চেলে নিতে পারেন, তাতেও কিন্তু সিম্পল একটা খুব সুন্দর ডিজাইন হয়ে যাবে। তৈরি হয়ে গেল আজকের আমাদের ক্যাপুচিনো উইদাউট বিটার। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি প্রত্যেক দিন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মমস কুকবুককে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করতে যেন ভুলবেন না।